আবার আবার মা নিজের ভাষায় বলে উঠে দাঁড়িয়ে ধর 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 কাঁপতে কাঁপতে আবার পড়ে গেল তিনবারের মাথা তো উঠে মাকে নিজের ভাষায় বলছে মা তুমি যে বললে দুধ আছে দুধ কোথায় পাবো বুঝাই যা পিছনের দিকে যা ওখানে গিয়ে টান বাটে চুক চুক দুধ আসছে না তো গাবি নিজের ভাষায় তখন বলছে শোন আমি প্রথম মা হয়েছি দুধের রাস্তা ক্লিয়ার এখনো হয়নি মাঝে সাঝে করে টান বিয়ার এই রকম এই রকম করে গুতো মারবি মারে কি মারে না কে শেখালো কে শেখালো যে গুতো মারলে দুধের রাস্তা ক্লিয়ার হয় কে বলে দিল মানুষের থেকে বড় একটা বাচ্চা জন্মগ্রহণ করল করলো ওর নানি দাদি কেউ নেই কিছুই প্রয়োজন নেই সঙ্গে সঙ্গে পা রেডি করে দেওয়া হলো উঠে দাঁড়াতে লেগে গেল মানুষ তোমাকেও তো ইচ্ছা করলে সঙ্গে সঙ্গে পা তৈরি করে দিতে পারত পাত্তো কি না কেন করলো না আল্লাহ বলেছেন খলাকাল ইনসানা ফি আহসানে তাকবীর পৃথিবীর সব থেকে সুন্দর সৃষ্টির নাম কি মানুষ আচ্ছা আল্লাহ কজন একজন আচ্ছা নবী শেষ নবী একজন আল্লাহ মাঝখানে কতন হতো কোন দায়িত্ব পালন করতেন জি আমিন তিনিও একজন তাই তো কোরআন চূড়ান্ত একটাই কেতাব বর্তমানে তাই তো জি এইবার আল্লাহর কথা দেখুন একটু গোলমাল লেগে যাবে আপনার কাছে আল্লাহ তাআলা বলছেন যে আমি মানুষকে তৈরি করেছি বড় সুন্দর করে খুব আদর করে খুব মায়া করে এটা একটা কথা দ্বিতীয় কথা আল্লাহ তালা বলছেন হলিকাল ইনসান অন্য একটা এত আল্লাহ বলছেন মানুষকে তৈরি করেছি আমি বড় দুর্বল করে দুরকম রকম পদ্ধতি হলো এখানে বলছে সুন্দর করে ওখানে বলছে দুর্বল করে আরেক জায়গাতে আল্লাহ তালা বলছেন উলাইকা কাল আলহাম বালুকুম আজাল মানুষ তো খারাপ খারাপ এত নিকৃষ্ট যে চতুষ্পদ জানোয়ারের থেকেও নিকৃষ্ট তিনটা আর তিন রকম হলো না কোরান মারি তো একটাই আল্লাহ তিনটে কথা তিন রকম হলো এক রকম আল্লাহ তালা বলছে মানুষকে তৈরি করেছি বড় আদর করে খুব সুন্দর করে দুই মানুষকে তৈরি করেছি বড় দুর্বল করে তিন মানুষ এত খারাপ যে চতুষ্পদ জানোয়ারের থেকেও নিকৃষ্ট আশ্চর্য ব্যাপার একটা আল্লাহ তিন রকম কথা বলছেন একটা একটা করে আপনাকে বোঝানো যাক আল্লাহ সুবাহ বলছেন খনিকাল ইনসান জারিফা মানুষকে আমি বড় দুর্বল করে দিয়েছি আচ্ছা বলুন তো মানুষ দুর্বল না সবল হ্যাঁ আপনি বুঝবেন কি করে এখানে কেউ আছেন যে পেলেলে উঠেছেন কোনো দিন একটা লোক হাত তুলুন তো তাহলে একটু কথা বলতে অনেকজন আছে মাশাল্লাহ মাশাল্লাহ তুলুন আপনারা পেলেনে উঠেছেন পেলেনের নিয়ম কি পেলেলে যখন আপনি উঠে যাবেন তখন পেলেন ছাড়ার আগে ভিতরে যে সেবিকা থাকবে ওই সেবিকা একটা মাইক্রোফোন নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলবে এই সিট এইভাবে বেঁধে নেন আমরা এখন কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর থেকে ষোলো সতেরো হাজার ফুট উপর দিয়ে আমরা চড়বো যাব আমরা দিল্লি ওমুকি এয়ারপোর্টে যেতে টাইম লাগবে দু ঘন্টা পঁয়ত্রিশ মিনিট আপনারা যাত্রারা শুভ হোক বাংলাতে বলে না হিন্দিতে বলে ইংলিশে বলে সব কিছু বলার পরে লাস্টে বলবে যদি প্লেনটা কোনো দুর্ঘটনা ঘটি যায় আকাশের মাঝখানে তাহলে এই সাইটে প্যারাশুট রাখা আছে ওইটা এইভাবে গলিয়ে নিয়ে এই ভাবে ঝাঁপ দিয়ে দিব এগুলো বলে কি বলে না দেখায় কি দেখায় না দেখায় কন্ট্রোল রুম থেকে ড্রাইভারের কাছে ফোন আসে হ্যালো পাইলট তখন বলে কি হলো বলছে সব ইঞ্জিন টিঞ্জিন সবকিছু পরীক্ষা করা হয়ে গেছে তুমি প্লেন একবার ছেড়ে দিতে পারো কোনো অসুবিধা নাই ইঞ্জিনিয়াররা এসে মেশিন পত্র দিয়ে চেক করলো প্লেন একেবারে ত্রুটিহীন কোনো ত্রুটি নেই প্লেনের পাইলট দুইজন তিনজন যা থাকে তারা সব নিজ নিজ গাড়ি আস্তে 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 করে উপরে তুলে প্লেনটা যখন চলছে পনেরো মিনিট পরে খবর পাওয়া গেল যে ফাঁকা আসমান থেকে প্লেনটা বাস্ট হয়ে পড়ে মাটিতে পড়ে গেছে এই রকম খবর পেপার পত্র পত্রিকায় পাওয়া যায় কি যায় না যায়। যায় একটা প্লেনের দাম কত ধরে নেন এক হাজার কোটি টাকা আর নিরীহ প্যাসেঞ্জার ছিল কতজন ধরে নেন দুশো জন পাইলট ছিল জন সেবিকা ছিল জন টোটালে তিনশো চল্লিশ জন মানুষ এক হাজার কোটি টাকার প্লেন আচ্ছা বলুন এই দশ মিনিট ব্যবধানের মধ্যে প্লেন আসমাম থেকে ভেঙে পড়ে যাবে এটা যদি দমদম কন্ট্রোল রুম যদি বুঝতে পারত তাহলে এক হাজার কোটি টাকার প্লেন তিনশো চল্লিশ জন নিরীহ যাত্রী এদের পেরাম চলে গেল

কি হবে তুমি এটা বলতে পারবে না বলুন তো দেখি এক হাজার কোটি টাকার প্লেন দশ মিনিট পরে ফাঁকা আসমান থেকে বাস হয়ে নিচে পড়বে এটা কি পৃথিবীর কোন মেশিন আছে যে দশ মিনিট আগে পিছনের খবর বলে দিতে পারবে আছে আল্লাহ তালা বলছেন খুলিকাল ইনসান ও জাইফা রকেটে চলে গেছ সব চাঁদে চলে গেছ রকেটে চড়ে এটা অনেক বুদ্ধিমানের কাজ করেছ কলকাতার ওই আপনার দমদম থেকে বেলুর মঠ পর্যন্ত মেট্রোর কাজ চলছে মাঝখানে গঙ্গা নদীটা আছে গঙ্গা এই গঙ্গাতে কি করে মেট্রো পার হবে না ভালো ইঞ্জিনিয়াররা গবেষণা করে ওই রেলটা পাতাল ট্রেনটা ওই দমদম থেকে মাটির তলা দিক দিয়ে গঙ্গা তলা দিক দিয়ে বেলুর মাঠে এটে উঠবে দেখেছেন পেপার পত্রিকায় কাজ কমপ্লিট দু এক বছরের মধ্যে চালু হয়ে যাবে উপরে গঙ্গা তলা দিয়ে পাতাল ট্রেন আসবে বেলুর মাঠে কলকাতাতে কাজ বাজ সব রেডি যে যতই যাই কিছু করুন দশ মিনিট পরে যে ওটা ভেঙে যাবে এইটা বলে দেবার কোনো মেশিন আছে নাই আল্লাহ বলছেন হোলিকালে ইনসান জাইফা যা কিছু তুমি আবিষ্কার করো না কেন আমার বিদ্যার কাছে আমার কুদরতের কাছে তুমি অতীব নগণ্য কত নগণ্য আপনাকে দেখাই কসাইখানাতে একটা গরু জবাই করা হয়েছে কসাইখানাতে গরু জবাই করার পরে দেখবেন অনেক সময় গরীর কলিজাটা কানা হয় পোকা লাগা হয় হয় না হয় কসাইখানাতে জবাই করা হয়েছে বলে প্রমাণ করা গেল যে ওর কলিজাটা খারাপ জি অথচ কলিজা খারাপ হয়েছে পিছনের এক এক বছর বছর আগে এই পর্যন্ত তার মালিক তাকে নিয়ে গরুর হাল চালিয়েছে তাকে নিয়ে জমিতে চাষ করেছে একবারও অস্বস্তি বোধ করেনি নিজে যে ভিতরে কলিজা খারাপ মুখে ভাষা নেই বলে কাউকে বলতে পারেনি পৃথিবীর কোনো ল্যাবরেটারিতে এটা চেক করা হয়নি মানুষ কষাইখানাতে জবাই করা হয়েছে বলে বুঝতে পারা গেল তার কলিজা খারাপ তোমার পিঠে যদি একটা ফোঁড়া হয় উপর হয়ে শুতে হয় ক্যাপাসিটি নাই আল্লাহ বলছে ইনসান তুমি দুর্বল কিডনিতে একটা হাফ ইঞ্চির পাথর জমে গেছে ভেলোরে ছুটছে পেলেনে করে অথচ ভিতরের ওর কলিজাটাই কানা একটা গরু কোনোদিন তার হসপিটালে যাবার প্রয়োজন নাই আছে নাই আপনি খুব বড় দুর্বল আল্লাহ তালা আপনার ব্যাপারে বলছেন যে এরা চতুষ্পদ জানোয়ারের থেকে নিকৃষ্ট আল্লাহ এটা বোঝাবেন কি করে এবার আপনাকে একটা কথা বলছি আচ্ছা আপনার স্ত্রী বাড়িতে তরকারি কাটছিল তরকারিটা রান্নার জন্য কাটছে কেটে কেটে যেটাতে রাখে এইটার নাম কি আপনাদের এলাকার ভাষায় তরকারি কেটে রাখে ওটা কি বলে গামলা গামলা গামলাতে রাখছে আর আপনার বাড়িতে কুরবানির একটা ছাগল ছিল সেই ছাগলটা বারবার তরকারিতে এসে মুখ দিচ্ছে জি আপনার স্ত্রী কোনোদিন ছাগলটাকে লাঠি দিয়ে মেরে বলে তুই ছাগল না ও ছাগল রে এটা বলে বলে না মাঠে আপনি গরু নিয়ে নাঙল নাঙল লাগাচ্ছিলেন গরুটা বারবার ডিস্টার্ব করছে আপনি গরুকে একবারই দিয়ে কথা বলেন এই তুই গরু ভালো করে গরু হ এরকম কথা বলে বলে না আমি মমতাজুল ইসলাম এই লোকটা বসে আছে কি বারবার গুতা মারছে এরকম করে বারবার ও এক সময় কি বলবে এ শালা ও মানুষ না কি রে এটা বলবে কি বলবে না বলবে তাহলে ও শব্দটা কুকুর শ্রীগাল ঘোড়া গরু ছাগল হাঁস মুরগি এদের উপরে লাগানো যায় না ও শব্দটা মানুষ শব্দের আগে লাগানো যায় তার মানে বোঝা যায় মানুষ সব সময় মানুষ থাকে না ওই জন্য তো কাজী নজরুল বলেছেন নিজের ভাষাতে দৈত্য দানব যা কিছু সব পারবে তুমি হতে মানুষ আবার এখনো অনেক 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 তোমার মাকেই মানুষ হতে গেলে কিছু শিখতে হয় শিখতে হয় না হাসের বাচ্চা যখন ডিম থেকে বার হয় প্রথমে কি সাঁতার কাটা শেখার জন্য সুইমিং পুলে ভর্তি হতে হয় যে ছয় মাস ওখানে ট্রেনিং নেবে এরকম ব্যাপার আছে নাকি নাই তো নাই জি ও জন্মের পরেই পানিতে নেমে যায় গিয়ে সাঁতার কাটতে শুরু করে দেয় তাই না ওকে কিছু শিখতে হয় না আচ্ছা গরুকে বলতে হয় নাকি গরু আমাদের বাড়িতে ভাত আছে ভাত পাবে না মাঠে ঘাস খেতে হবে তোমাকে এটা বলা লাগে ওকে বলা লাগে না লাগে লাগে না গরুর বাচ্চাকে বলতে হয় টাইমে টাইমে মায়ের দুধটা পান করে নিবি না তো ভোকে মরে যাবি এটা বলা লাগে অথচ আপনার বাচ্চা যখন বাচ্চা থাকে তখন বলে করবি না ভালো করে হাত দিয়ে পরিষ্কার করে মাল জামা কাপড়ে লেগে না যায় এটা আমরা শিখিয়ে দিই কি দিই না মানুষ মানে সব সময় ছাত্র মরণের আগ পর্যন্ত ও শিখতেই ব্যস্ত তাই না তার মানে মানুষ মানুষ হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে না এখানে আসার পরে তাকে মানুষ হতে হয় আল্লাহ তালা বলছেন উলাইকা কালা আনাম বালহম আজাল মানুষ এত খারাপ চতুষ্পদ জানুয়ারের থেকে বেরা নিকৃষ্ট চলুন আল্লাহ তালা বলছেন খালাকাল ইনসান অফি আহসানি তাকবিম মানুষকে আমি তৈরি করেছি বড় উন্নত করে বড় সুন্দর করে আল্লাহ এইটার যদি পাঁচ মিনিট বলি তা আপনি তো আরো অবাক হয়ে যাবেন মানুষকে এত সুন্দর করে বানানো হলো ইয়াস গরু আপনার স্ত্রী পেটে বাচ্চা কতদিন বাচ্চা থাকে পেটে না খুব জোর হলে নয় মাস সতেরো দিন থাকে দশ মাস দশ দিনে কথাটা একেবারেই মিথ্যে পৃথিবীর কোন নারীর পেটে দশ মাস দশ দিন বাচ্চা থাকে না এটা চিকিৎসা বিজ্ঞানীদের মতামত হচ্ছে যদি খুব বেশি থাকে নয় মাস সতেরো দিন থাকবে বা নয় মাস দশ দিন থাকবে এর বেশি আর থাকতে পারে না যে কোনো মূল্যকে বার হয়ে চলে আসতে হবে মাস আপনার পেটে বাচ্চা আছে আপনার স্ত্রীর নয় মাস ডাক্তার বলেছে আগামী বুধবারের দিন বাচ্চা ডেলিভারি হবে আগামী বুধবার বাচ্চা ডেলিভারি হবে এটা খবর পেয়ে গেছে আপনি আপনার বন্ধুকে ফোন করছেন হ্যালো শ্যামল আমার কাছে টাকা পয়সা কম যদি নার্সিংহোমে গিয়ে সিজার করে বিশ হাজার টাকা ধার দিতে হবে ভাই বলছে হ্যাঁ দিব অসুবিধা নাই টাটা সুমোওয়ালাকে ফোন করলেন টাটা সুমোয়ালা ফোন রিসিভ করে বলছে হ্যাঁ ঠিক আছে আমি ঠিক টাইমে চলে যাব যখন তুমি বলবে রাত দুটোর সময় আপনার স্ত্রী পেন শুরু হলো হসপিটালে ভর্তি করলেন মালদাতে জি আপনি বসে আছেন হসপিটালের গেটের সামনে মাইক আওয়াজ হচ্ছে আবদুল্লাহ কে আছে আবদুল্লাহ আবদুল্লা কে আবদুল্লাহ পলাশ বুনিতে পারি আবদুল্লাহ কে না স্যার আমি বলছে তোমার ব্যাটা হয়েছে খুব বগল বাজাচ্ছে বেটা বলে কথা খুব বগল বাজাচ্ছে জি নানি কোলে তুলে নিল দাদি কোলে তুলে নিল হসপিটালের নাসেরা কোলে তুলে নিল দাদু কোলে তুলে নিল আপনি গিয়ে তাড়াতাড়ি করে কোলে তুলে নিলেন আপনার স্ত্রী কোলে তুলে নিল বন্ধরে আমার আল্লাহ বলেছেন আহসানে তাকবিম, সারা পৃথিবীর মানুষ আমাকে যদি চিনতে না পারো তুমি তোমার নিজের সৃষ্টির দিকে দেখো আমাকে তুমি পেয়ে যাবে আপনার স্ত্রীর বেলা গাড়িতে করে তাকে পৌঁছানো আপনার 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 শাশুড়ি নাতিকে কোলে তুলে নিল গায়ে একটাও ধুলো লাগতে দিল না আপনার বাড়িতে একটা গাভী রয়েছে গাভীটারও পেটে দশ মাস বাচ্চা রয়েছে পৌষ মাসের হাড় কাঁপানো শীত আপনি দুই তলার উপরে শুয়ে আছেন বাল বাচ্চা নিয়ে গাবিটারও পেটে যন্ত্রণা শুরু হয়ে গেল আর গাবিটা একবার বসছে আর একবার উঠছে নিজের মুখে ভাষা নেই যে তার মালিককে একবার ডাকবে বা টেলিফোন করবে অকলাম পরিশ্রমের পরে গোয়াল ঘরে নিজে তার বাচ্চাকে জন্ম দেয় নানি দাদি কেউ নাই বাচ্চা জন্ম দেওয়ার পরে তার বাচ্চার গায়ের লালাটা পরিষ্কার করতে হবে তেমনও কেউ নাই রাত তখন দুটো বাজে সবাই ঘুমিয়ে আছে গাবি দেখবেন নিজের জিহিবা দিয়ে নিজের বাচ্চার গায়ের লালাগুলো চাট 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 করে চেটে চেটে পরিষ্কার করে 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 কি না লালা হয়ে গেল বলছে বাবু তোর তো দুধের প্রয়োজন একটু দুধ খাবি না উঠে দাঁড়া আমি যে মালিকের অধীনে আছি সে সবাই ঘুমিয়ে আছে কেউ নেই তোর নানি দাদি কেউ নেই ও ও উঠে দাঁড়া ও উঠে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে ধস করে পড়ে গেল আবার মা নিজের ভাষায় বলে আবার ওঠ উঠে দাঁড়া উঠে দাঁড়িয়ে দদদদ কাঁপতে কাঁপতে আবার পড়ে গেল তিনবারের মাথায় তো উঠে মাকে নিজের ভাষায় বলছে মা তুমি যে বললে দুধ আছে দুধ কোথায় পাবো বেজাই যা পিছনের দিকে ঝুলছো ওখানে গিয়ে টান বাটে চুকচুক করে টান চুক দুধ আসছে না তো গাবি নিজের ভাষায় তখন বলছো আমি প্রথম মা হয়েছি দুধের রাস্তা ক্লিয়ার এখনো হয়নি মাঝে সাঝে করে টান বিয়ার এই রকম এই রকম করে গুতো মারবি মারে কি মারে না কে শেখালো কে শেখালো যে গুতো মারলে দুধের রাস্তা ক্লিয়ার হয় কে বলে দিল মানুষের থেকেও বড় একটা বাচ্চা জন্মগ্রহণ করলো ওর নানি দাদি কেউ নেই কিছুরই প্রয়োজন নেই সঙ্গে সঙ্গে পা রেডি করে দেওয়া হল উঠে দাঁড়াতে লেগে গেল মানুষ তোমাকেও জানলা ইচ্ছা করলে সঙ্গে সঙ্গে পা তৈরি করে দিতে পারত পারতো কি পারতো না কেন করলো না আল্লাহ বলেছেন খলকাল ইনসানা ফি আহসানে তাকবীল তোমাকে আমি তৈরি করেছি বড় আদর করে তোমার যদি পাটা সাথের সাথে যদি ফিটিং করে দেই তাহলে তোমার দাদির মায়া থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে তোমার মায়ের কোল চাপা থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে তোমার মায়ের কোলের আদর থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে তোমার বোন তোমাকে কোলে নিয়ে ঘুরবে তোমার আব্বা তোমাকে কোলে নিয়ে ঘুর ঘুরবে তোমার দাদু তোমাকে কোলে নিয়ে ঘুরবে তোমার পাটা যদি রেডি করে দিই তাহলে তোমার কোল চাপা থেকে বঞ্চিত হয়ে যাবে আমি তোমাকে আদর করে বানিয়েছি এই জন্য তোমাকে আমি এক থেকে দেড় বছর মামার কোল মামির কোল মায়ের কোল ভাগিনার কোল তোমার বোনের কোল দাদির কোল সবার কোলে কোলে তোমাকে মানুষ করেছি কে করেছেন এটা আল্লাহ 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 তার পরের বাক্যটা শুনুন বাক্য আল্লাহ তালা বলছো না আবার মানুষের কৃতকর্মের ফলে তাদেরকে আমার বেঁকিয়ে দিয়ে জাহান নামে ঢুকিয়ে দেওয়া হবে এক দুই এরকম হতে পারে ব্যাখ্যাটা যে মানুষ আবার এমন একটা সময়ে আসে তার জীবনে যখন শিশু অবস্থায় মায়ের কোলে ছিল কোনো জ্ঞান কিছু বিবেক বুদ্ধি ছিল না এমন একটা জীবন আবার তার পুনরায় আসে তখন তার ভাষা জ্ঞান বিবেক বুদ্ধি কিছু হারিয়ে যায় আশি পঁচাশি বছর বয়সের একজন বৃদ্ধাকে তার দেখবেন স্মৃতিশক্তি আস্তে আস্তে করে কমে যায় কমে যায় কি যায় না যায় যায় আল্লাহ তালা বলছেন আবার তাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে আমি কোথায় দিব জাহান নামের ভিতরে দিয়ে দিব এত সুন্দর করে বানানোর পরেও জাহান নামে যাবে না আল্লাহ বলছে এরা আল্লাহ তালা বলছেন এরা কখনো জাহান নামে যাবে না কারা যাবে না কারা আল্লাহ বলছেন ইন যারা ইমান আনে আর যারা ভালো আমল করে ইমান মানে কি ইমান মানে কি বলুন তো ভয়ে বলতে না যদি গোলমাল হয়ে যায় নাকি আমার ভাষা বুঝতে না কি বিশ্বাস বিশ্বাস করা করা আল্লাহকে তাই তো ঠিক বলেছেন আপনি আসলে ঘটনা হচ্ছে এইসব ছোটখাটো ব্যাপার গুলো নয় ইমান একটা মারাত্মক বড় জিনিস মারাত্মক বড় জিনিস এইটাই আমরা আজ পর্যন্ত বুঝতে পারলাম না ইমাল মানে আল্লাহকে এক বলে মানা দুই মোহাম্মদ সাল্লামকে শেষ নবী বলে মেনে নেওয়া তিন পবিত্র আল কোরআনের প্রস্তাবিত বিষয় সমূহকে দিদাহীন চিত্তে মেনে নেওয়ার নাম কি ইমান অনেক মানুষ মাঝখান থেকে বলছে যে মলি সাহেব নামাজ পড়ি না কিন্তু আমার ইমান বড় চাঙ্গা আছে অনেক মানুষ বলে না নামাজ পড়ি না কিন্তু আমার ইমান খুব মজবুত ইমানের মজবুত অবশ্যই মজবুত তবে পোকা লাগা ইমানর ইমান ওই ইমানে পোকা লেগেছে আল্লাহ বলছেন যাহার নাম যাবে না কারা যারা ইমান আনবে ওয়ামিলুস মিলু স এবং যারা ভালো কাজ করবে